নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 2/6/2023 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা wbpsc এর আন্ডারে যে বিভিন্ন চাকরির খবর আপনার সাথে শেয়ার করি। আজকে গুরুত্বপূর্ণ দুটি নোটিফিকেশন রয়েছে, আসুন দেখে নেওয়া যাক দুটি নোটিফিকেশন কী রয়েছে। প্রথম যে নোটিফিকেশনটা রয়েছে, একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সামিনেশান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ারে মে 2023 সেই সংক্রান্ত অ্যানাউন্সমেন্ট। কী বলা হয়েছে যে হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সামিনেশান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ারের মে 2023 জন্য তার লিখিত পরীক্ষা হবে 25 আগস্ট 2023 কমিশন এক্সামিনেশান হল অ্যাট কলকাতা। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো জুনিয়র ইঞ্জিনিয়ার হু ইন্টেন্ড টু অ্যাপিয়ার দ্য অ্যাবাভ এক্সামিনেশান অ্যাডভাইস টু অ্যাপ্লাই, যারা এই এক্সামিনেশন পরীক্ষায় বসতে চায় তারা আবেদন করতে হবে প্রেসক্রাইব ফরম্যাটে ডিপার্টমেন্টের নির্দিষ্ট ডিপার্টমেন্ট রেসপেক্টিভ ডিপার্টমেন্টে গিয়ে তার অ্যাপ্লিকেশান ডিপার্টমেন্টের মাধ্যমে করতে হবে অ্যাপ্লাই। 26 জুলাইয়ের মধ্যে আবেদনটা করতে হবে যারা আবেদন করতে চান। পরীক্ষা হবে 25 আগস্ট 2023 এটা বলা হয়েছে। আর ওরাল টেস্ট নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে অন দ্য ডে অফ এক্সামিনেশন, যেদিন পরীক্ষা হবে সেদিন ওরাল টেস্ট রয়েছে সেদিনের কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। অ্যাডভান্স কপি অ্যাপ্লিকেশানটা আগে থেকে হচ্ছে নেওয়া হবে না কমিশনে, এটা বলে দেওয়া হয়েছে। আর ফটোকপি অফ রেজাল্ট, আচ্ছা হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সামিনেশান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ারের 2022 নভেম্বরের তার রেজাল্টটা কনসার্ন ডিপার্টমেন্টকে অফিসকে যখন পাবলিশ হবে তখন পাঠিয়ে দেওয়া হবে রেজাল্টের কপি, এটা বলে দেওয়া হয়েছে। আর অ্যাপ্লিকেশান প্রোফরমা মে মাসের যে অ্যাপ্লিকেশান প্রোফরমাটা ওয়েবসাইটে পাওয়া যাবে, এই হচ্ছে প্রোফরমা লিস্ট অফিসার। ডিপার্টমেন্ট থেকে পাঠাতে হবে এগুলো, এটাটা রয়েছে। আর আরেকটি যে নোটিশটা রয়েছে দেখে নেবো, এটা হচ্ছে একটি চাকরির ফাইনাল রেকমেন্ডেড লিস্ট প্রকাশ করা হয়েছে 2022-6 যে 3 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট জারি হয়েছিল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগের নার্কোটিক ডিভিশনের, তাতে একজন পারমানেন্ট চাকরি পেলেন, সিলেক্টেড হলেন, তার রোল নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন, আলাদা করে ইনটিমেশন লেটার দেওয়া হবে না। তো এই দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমি শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।